হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আর এবারে লক্ষ্মী পূজার ভিডিওটা দেখো, অনেক দেরিতে পোস্ট করা হলো, যেহেতু মানে পড়েছিল, এডিটিং করা হয়নি তার জন্য। আর দেখো, এবারে লক্ষ্মী পুজো আমি দিদির বাড়ি এসে করেছি, কারণ ওর একটু অসুবিধা ছিল, যার জন্য ও আমাকে ডেকেছিল করার জন্য, তো আমি করেছি। আর ঘরেও আমি 12টার মধ্যে পুজো কমপ্লিট করে নিয়েছি। আর এটা ওর শাশুড়ির ঘর, দেখো সমস্তটা গুছিয়েছি আমি আলপনা ঠলপনা দিয়ে। আর এটা ওদের সিংহাসন, আর পাশে দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুর, এটা সিংহাসন, ওই গোপাল দেখো কত সুন্দর। আর এই পাশে আছে তোমার চৈতন্যদেব। আর এদিকে দেখো, শাড়ি ঠাড়ি দিয়ে আমি এখানে মা লক্ষ্মী বসার জন্য রেডি করেছি। তো চলো গোটা ব্লগটা তোমরা কন্টিনিউ করো। তো আমি এসেছিলাম 3টের সময়, আমি সারাদিনই উপোস আছি। আর এখন দেখো কাজ করতে করতে পুরো ঘেমে গেছি, কাজ সমস্ত কমপ্লিট করে দিই, এখন যাব বাড়ি, সন্ধ্যে টন্ধ্যে দিয়ে আবার আসবো। তো চলো দেখা হচ্ছে। তো এখন গুড ইভিনিং, এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, আমি ঘরে আমার নিজের ঘরে সন্ধে বাতি দিয়ে ঠাকুরকে তারপরে এলাম। তো হাজব্যান্ড ছেড়ে দিয়ে গেল, তো আমি রেডি টেডি হয়ে শাড়ি ঠাড়ি পরে চলে এসেছি। আর দেখো এদের নিয়ম হচ্ছে মা লক্ষ্মীকে তুলসীতলা থেকে বরণ করে ঘরে নিয়ে যেতে হবে। তো ছেলের বউকে যেমন বরণ করে ঘরে নিয়ে যাওয়া হয়, ঠিক সেইভাবেই মা লক্ষ্মীকে বরণ করে ঘরে নিয়ে যাব। তো সেটাই ওর শাশুড়ি আমাকে নিয়মগুলো দেখিয়ে দিচ্ছে কী কীভাবে করতে হবে। তো দেখো এদিকটা পুরো অন্ধকার বলে ছবিটা ঠিকঠাক আসেনি, আর আমার ছেলে ভিডিওটা করেছে লাইট জ্বালিয়ে যতটুকু পেরেছে, বাচ্চা মানুষ। তো চলো দেখো। আমি ভেবেছিলাম যে লক্ষ্মী পুজোর ব্লগটা তোমাদের আগেই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, যার জন্য একটু দেরি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু আমি তোমাদের আগেও বলেছি, দেরিতে হলেও আমি তোমাদের সঙ্গে সব ভিডিও শেয়ার করি। তো এখন এদের বাড়িতে গান চলছিল, যার জন্য ভয়েস ওভার দিতে হলো, কেন কি না গান থাকলে তো জানো কপিরাইট খেয়ে যাব, যার ফলে আমি নিজে ভয়েস ওভার বসেছি, না হলে কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো ভালোই ছিল, গান বাজছিল, তো খুব মজা হচ্ছিল, কেউ বাজি পোড়াচ্ছিল। তো মোটের উপর খুব ভালো করে লক্ষ্মী পুজোটা এবারে এনজয় করে কাটিয়েছি। তো এবারে দেখো, এখানে পান, দুব্ব, ধান, কাঁচা হলুদ নিয়েছি, আর সিঁদুর আছে ওই ওপরটাতে আছে। তো মাকে ধান দুব্ব দিয়ে, পান দিয়ে, হলুদ মাখিয়ে একটু জলের ছিটা দিয়ে তো কোলে করে ঘরে নিয়ে যাব, যেহেতু সবই করেছি কিন্তু লাস্ট পর্যন্ত আমার ছেলে ওই ভিডিওটা শ্যুট করেনি, যে যেটা আর কি কোলে করে মা লক্ষ্মীকে ঘরে নিয়ে যাচ্ছে সেটা শ্যুট করেনি। তো এই পর্যন্ত ও এত অধৈর্য হয়ে যায় ওকে ভিডিও তুলতে বললে, আর কি করব, আমার তো কেউ নেই যে আমাকে তুলে দেবে, যার কারণে ও যতটুকু মানে পারে ততটুকু করে দেয়। তো আমি দেখো এখানে আগে প্রণাম করে নিচ্ছি মা লক্ষ্মীকে, তারপরে বরণ করে নেবো ধান দুব্ব দিয়ে, তারপরে চান করি নেবো, বরণ বলতে চান করি নেবো হলুদ মাখিয়ে ধান দুব্ব দিয়ে, তো সেগুলো নিয়মগুলো পালন করে। তো চলো তোমরা দেখো, তারপর ঘরে গিয়ে পাঁচালি পরবো, ব্যাস এতটুকুই, পাঁচালি পরলেই আমার পুজো কমপ্লিট। অ্যাকচুয়ালি মানে আমার দিদি শাশুড়িরা হচ্ছে কৃষ্ণ মানে কৃষ্ণ ভক্ত, তো যার জন্য উনি বললো যে দেখ লক্ষ্মী পুজোটা এ স্ত্রী তোদের মতো বউদেরই করতে হয়, তো তুই কর। এমনি উনিও উপোস ছিল, নাড়ু ফাড়ু সব কিছু উনিও করেছে, ওনার সাথে সাথে আমি মানে লুচি পুচি বেলে দিয়েছি, আলপনা দিয়ে দিয়েছি, যতটুকু করার হেল্প করেছি, আর সন্ধ্যাবেলায় এসে পুজোটা করেছি আমি। তো ঠিক আছে চলো, জানি না, ভেবেছিলাম মানে সারাদিন উপোস থেকে যে লক্ষ্মী পুজো দেবো সেটা হয়তো দিতাম না, কিন্তু মনে মনে চেয়েছিলাম অন্যরকম, আর মা লক্ষ্মী আমার হাতে সে পুজো নিয়ে নিল, অন্যরকম হয়ে গেল। তো ঠিক আছে চলো। আর তোমরা তো দেখেছো আমার ঘরে সেরকম জায়গা নেই যে আমি ভালো করে অনেকটা জায়গা নিয়ে পুজো দেবো বা কিছু, সেটাও আমার মনে অনেকটা কষ্ট যে মন খুলে মানে ঠিকভাবে পুজো দিতে পারি না, যেহেতু জায়গাটা অনেকটা কম। তোমাদের এর আগেও ভিডিওতে আমি পুজো দেওয়ার ভিডিও আমি অনেক শেয়ার করেছি আমার ঘরের, তো ওইটুকু জায়গার মধ্যে হয় না, আর ঘরে বাচ্চা আছে, তো তো ঠাকুর পুজো দিতে গেলে উল্টে আরও মানে অন্যায় অত্যাচার হয়ে যাবে তার প্রতি, হ্যাঁ একটা ঘরের মধ্যে হয় না, যার জন্য ঠাকুর ঘর আলাদা না হলে আছে আমার ঠাকুরের মানে আমার শাশুড়ির ঠাকুর ঘর আলাদা করে আছে বড়, তবু নিজের ঘরে নিজের মতো করে একটা ঠাকুর হলো, ছোটোখাটো করে হলেও সন্ধেবাতিটা দেওয়া উচিত আমি মনে করি। তো চলো ঠিক আছে।
তো বন্ধুরা, আমি বসে গেছি পাঁচালি পড়তে, দেখতে পাচ্ছো? কিন্তু ওই দিকে সিংহাসনটা অন্য ঠাকুর আছে, আর আমি এদিকে সাইড করে রেখেছি। ওই দিকটা ব্যাক ক্যামেরা ভালো, ওই দিকটা দেখা যাচ্ছিল না ক্যামেরাটা, যার জন্য ক্যামেরাটা আমার অপোজিটে রেখেছি। তো আমি একটু পাঁচালি পড়ে নিই, তো আমার পুজো কমপ্লিট হয়ে যাবে পাঁচালি পড়ে। আর তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলো না। তো চলো, এখনকার মতো বলতে চাই টাটা, গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। তো চলো, হেন কালে বিনা করে নারদ মুনি বর, হেরি গুণ গানে মাতি হইয়া বিভোর, কর জোরে ধীরে ধীরে করিয়া প্রণতি, কহিতে লাগিল ঋষি নারায়ণী হয় মনে, স্বামীর আগেতে খায় যত নারী গণে, স্বামীরে করিছে হেলা না শুনে বচন, ছাড়িছে গৃহকার ছেড়েছে রন্ধন, পরিহাসে পুরুষেরা সময় কাটায়, সদা মিথ্যা কথা বলে সত্য নাহি কয়, সর্বদা ইহারা মোরে জ্বালাতন করে, চঞ্চলা হইয়া তাই ফিরি ঘরে ঘরে, হিংসা দেশ পরিপূর্ণ মানব হৃদয়, পরশ্রী কাতর চিত্ত কুটিল্লতাময়, দেবদি যে নাহি ভক্তি তুচ্ছ গুরু জনে, সেই জন নানা দুঃখ পায় নরগণে, রসনা তৃপ্তির জন্য অবক্ষণ অবক্ষ ভক্ষণ, তার ফলে দুঃখ ব্যাধি অকালে মরণ, এই রূপ যে স্থানেতে পাপের আগার, সে স্থানে অচলা আমি থাকি কি প্রকার। তো বন্ধুরা, আমার এখন পুজো হয়ে গেছে, আর এখন খানিকক্ষণের জন্য দরজাটাও বন্ধ করে রাখবো। তো চলো, টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, আর প্লিজ পাশে থেকো। হ্যাঁ, ভালো আছে।